অনেক সময় দেখা যায় যে আমাদেরকে কেউ যদি মেসেঞ্জার থেকে ডিস্টার্ব করে, কল দিয়ে হোক বা এসএমএস দিয়ে হোক, কেউ যদি ডিস্টার্ব করে তাহলে আমরা কি করি, ব্লক দিয়ে দিই, সাথে সাথে ব্লক দিয়ে দিই। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো আপনার ব্লক দিতে হবে না, মানে আইডিতে থাকবে, আপনার আইডি সেটা অ্যাড থাকবে, তো আপনাকে কল এসএমএস ভয়েস কোনোটাই দিতে পারবে না, মানে দিলেও আপনার এইখানে শু করবে না, মানে আপনার এই আইডিতে শু করবে না, ঠিক আছে। তো এটা কীভাবে সেই কাজটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে আমি আরও একটি কথা বলতেছি, আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার চেষ্টা করবেন। শুধু এটাই, ধরুন আমাকে এই আইডি থেকে ধরুন ডিস্টার্ব করা হইতেছে, ঠিক আছে, কথার কথা ধরুন আমাকে এই আইডি থেকে ডিস্টার্ব করা হইতেছে, এখন আমি কী করবো, এই আইডিটার উপর কিছুক্ষণ ধরে রাখবো টিপ দিয়ে। ধরে রাখার পরে দেখবেন এরকম সেটিং আসবে, আর এরকম সেটিং আসলে আপনি কী করবেন, ডাইরেক্ট এখানে ক্লিক করে দিবেন একবার, এইখানে দেওয়ার পর আবার সেম এরকম আসবে, আর এরকম আসার পর আবার এখানে ক্লিক করে দিবেন। এসে দেখুন উপর থেকে কিন্তু আইডিটা চলে গেছে, মানে আইডিটা কিন্তু উপরে নেই। তো এখন সে যে আমাকে এসএমএস দিবে, ঠিক আছে, এসএমএস দিবে, ধরুন আমি একটা আইডি দিয়ে এসএমএস দিয়ে দেখাই, এই যে আমি দেখুন আমি এসএমএস যে করতেছি আমার ওই আইডিতে কিন্তু যাইতেছে না, দেখুন এই আমার আইডি সঙ্গে অ্যাড আছে একবার এই আইডিটা, ঠিক আছে, এস দেখুন আমার এই মেসেঞ্জার কিন্তু আইডিটা আসতেছে না। তো এখন আমি এই এসএমএসগুলো মানে ওর আইডিটা মানে আমি হাইড করে রাখছি, ঠিক আছে। তো আমি এই এসএমএসগুলো কই গিয়ে দেখবো সেটা দেখাই। সেটা করতে আপনার কী করতে হবে, যে এই উপর থ্রি ডট এখানে ক্লিক করতে হবে, এই থ্রি ডট অপশনে ক্লিক করার পরে দেখবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন, এরপর নিচের দিকে এসে এই যে আবার এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম আসবে, আর এরকম আসার পর আপনার ক্লিক করতে হবে, এই যে এইখানে, এই আপনি ডাইরেক্ট এইখানে ক্লিক করে দিবেন, ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আইডিটা শো করবে, আপনি কী করবেন এই আইডির উপর একবার ক্লিক করে দিবেন। এস দেখুন আমি ওই আইডি থেকে যে এসএমএস করছি এখানে কিন্তু চলে আসছে, তাই না, মানে ওই এসএমএসগুলো কিন্তু এইখানে চলে আসছে, কিন্তু আমি আমার মেসেঞ্জারে কিন্তু আইডিটা শো করে নাই। তো এখন আমি এই এসএমএসের রিপ্লাই দিব, তো রিপ্লাই দিতে কী করতে হবে, এই যে আমি এখানে নিচে এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করলে আইডিটা মেসেঞ্জারে চলে যাইব, ঠিক আছে। এস দেখুন মেসেঞ্জারে চলে আসছে, এস দেখুন আইডিটা এখানে চলে আসছে, এইখানে দেখছেন। তো আবার এখানে আমি নতুন করে এসএমএস দিতে পারবো, হাই দেখছেন আইডিটা আমি এখন কিন্তু আবার মেসেজ দিতে পারতাছি, দেখছেন এই যে আমার এসএমএস। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আর পাশে দেওয়ার চেষ্টা করবেন। আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার চেষ্টা করবেন, ওকে। তো আজকের ভিডিওটি এতটুকুই।